এবার এমন ভাবে পোস্টার সরানোর কথা বলে বিতর্কের মুখে নাজিফা তুশি, খোঁচা মারল কি তাকে পরিমণিও? সেই সঙ্গে থাকছে শাকিব খানের নতুন মুভির একটা কুইক আপডেট অ্যান্ড চঞ্চল চৌধুরীর কারাগারের ছোট্ট ঝলক তুলে দিল একদম ঝড়। প্রথমেই আসি নাজিফা তুশির কাছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি নাজিফা তুশি হাওয়া সিনেমার প্রচারণার জন্য হাওয়া সিনেমার টিমের সঙ্গে শ্যামলিতে যায় মুভি দেখতে, এবং সেই সিনেমা হলে ঢুকেই নাজিফা তুশি সেখানে থাকা পরাণ এবং দিনদা ডে সিনেমার পোস্টার সরিয়ে দেওয়ার কথা বলে। এখন এই ভিডিওটা খুব জলদি ভাইরাল হয়ে যায়, তারপর আর কি নেটিজনদের সমালোচনার জোয়ার শুরু হয়। কেউ বলছে একটা মুভি হিট দিয়ে এত ভাব, আবার কারো মতে নায়িকা দেখি অনেক হিংসাত্মক, আবার কেউ বলছে আচরণ খুবই বাজে। মোট কথা, বিষয়টা ভালো চোখে কেউই দেখেনি। তবে শুধু সাধারণ নেটিজনরাই নয়, পরিমণিও মেবি নিজের প্রতিক্রিয়া জানিয়েছিল এই বিষয়ে, কারণ তিনিও পরবর্তীতে তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন, এটা সরান, মনে হয় গায়ে গুল আকছে ম্যাডামটি। উপস, যদিও পরিমণি এখানে কারোর নাম মেনশন করেনি, বাট অনেকেই মনে করছে পরিমণি মেবি তুশিকে টার্গেট করেই কথাটা বলেছে। তবে এই ঘটনার পিছনের কাহিনী কি সেটা কিন্তু জানান তুশি, এবং তিনি ব্যাখ্যা করেন পুরো বিষয়টা আসলে কি হয়েছিল। তিনি বলেন, তিনি শ্যামলি সিনাপ্লেক্সে ঢুকতে না ঢুকতেই সাংবাদিক পরিচয়ে কয়েকজন এসে তাকে জানায় তারা নাকি সকাল থেকে অপেক্ষা করছে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এদিকে মুভিও শুরু হয়ে গেছে, তাই তিনি তাড়াতাড়ি করে একটা সাইডে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার কথা বললেন, কিন্তু ওখানে দিনদাডে ও পরাণ ও হাওয়ার পোস্টার ছিল। যেহেতু তার সাক্ষাৎকার, তাই তার ছবির পোস্টারই রাখতে চেয়েছিলেন তিনি, এই জন্য তিনি বাকি দুটি ছবির পোস্টার একটু সাইডে সরাতে বললেন। তিনি আরও জানান সাক্ষাৎকার শেষে আবার যেখানকার পোস্টার সেখানেই রাখা হয়। তবে তিনি এই যে বিষয়টা এভাবে ভাইরাল হবে এবং এভাবে যে তাকে নিয়ে সমালোচনা হবে, তিনি এটা দেখে অনেক সারপ্রাইজ হয়েছেন, কারণ তিনি বুঝতেই পারেননি বিষয়টা সবাই এভাবে দেখবে। অ্যান্ড তার কথা, পুরো ভিডিওটা দেখলেই মানুষ বুঝতে পারতো আসলে কাহিনী কি, কিন্তু কেউ একজন উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে টার্গেট করে ভিডিও এডিট করে ওই অল্প কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। মানে যাই হোক, বোঝা যাচ্ছে বিষয়টা আসলে অত জটিল কিছু না। এখন তিনি তার সিনেমার জন্য ইন্টারভিউ তো তার সিনেমার পোস্টার সামনে রেখে দিতেই পারেন। এবার আসি শাকিব খানের কাছে। শাকিব খানের আপকামিং মুভি মায়া, যেখানে পূজা চেরিও রয়েছে, এখন সেই সিনেমায় তো আমরা জানতাম পরিচালক হিসেবে হিমেল আশরাফ থাকতে পারে, বাট এবার জানা গেল হিমেল আশরাফ সেখানে পরিচালক হিসেবে নেই, তাকে সরিয়ে ফেলা হয়েছে। তবে কেন সরিয়ে ফেলা হয়েছে সেই বিষয়ে শাকিব খান জানায়নি, বাট এতটুকু জানিয়েছেন সময় হলেই সবটুকু আপডেট জানাবেন, কিন্তু সিনেমার স্বার্থে অনেক কিছু পরিবর্তন হতেও পারে। বলে রাখি, শাকিব খানের আরেকটা মুভি রাজকুমার, ওই সিনেমার পরিচালক কিন্তু হিমেল আশরাফ, যেটা জানার পর অনেক ভক্তরাই এটা নিয়ে নাখোশ ছিল এবং অনেকেই বলছিল পরিচালককে চেঞ্জ করা উচিত। অ্যান্ড ফাইনালি আসি চঞ্চল চৌধুরীর কাছে। চঞ্চল চৌধুরী হাওয়ায় ভাসিয়ে এবার কারাগারে বন্দি করতে যাচ্ছেন তার ভক্তদের, মানে তার আপকামিং প্রজেক্ট কারাগার, এটার ঝলক তো ভাই গতকাল দেখা গেল ছোট্ট একটা টিজারে। অ্যান্ড এই এক ঝলক পুরো আগুন ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানে বুঝাই যাচ্ছে এটা কতটা মিস্ট্রিয়াস একটা বিষয় হতে যাচ্ছে। 50 বছর ধরে একজন কয়েদি জেলখানার এমন একটা সেলে বন্দি যে এই বিষয়ে কেউ জানতই না। এখন গল্পের প্লট তো ইন্টারেস্টিং এবং সেই সঙ্গে রহস্য রয়েছে, বাট খুব বেশি কিছু বলা সম্ভব নয় টিজার দেখে, হয়তো ট্রেলার দেখে আরও কিছু ডিটেলস জানা যাবে। আর চঞ্চল চৌধুরী কিন্তু এখানে নিজেকে অনেকভাবে ভেঙেছেন, ইনফ্যাক্ট তিনি এটাও জানিয়েছেন এই প্রজেক্টের জন্য তিনি নিজের ওজন অনেক কমিয়ে ফেলেছিলেন। সো ভিউয়ার্স, এই তো ছিল বাংলা কিছু গসিপসের আপডেট, আর এগুলো জেনে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু।